এই ভিডিওটির পূর্ববর্তী পর্বতে আপনাদের দেখানো হয়েছিল কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আপনারা যদি ওই ভিডিওটির প্রথম পর্ব না দেখে থাকেন তাহলে প্রথমে ওই ভিডিওটি দেখুন। আগের ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনি যদি আগের ভিডিওটি দেখে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন। আজকের এই ভিডিওতে আপনাদের দেখানো হবে কিভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়। সবার প্রথমে আপনি আপনার কম্পিউটার ব্রাউজারে ইউটিউব ওপেন করুন, তারপর সাইন ইন অপশনে ক্লিক করুন। এবার এখানে আপনি আপনার নিজের নাম ও আপনার ইমেল অ্যাড্রেস দেখতে পাবেন ও তার ঠিক নিচে মাই চ্যানেল অপশনটিতে ক্লিক করুন। এবার এখানে আপনাকে আপনার নিজের নাম দিতে হবে। আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলের নাম অন্য কিছু রাখতে পারেন, সেটা এখানে সঠিকভাবে লিখে দিন। কিন্তু মনে রাখবেন, ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করার উপর বিধিনিষেধ আছে। আপনি প্রতি 90 দিনের মধ্যে 3 বার আপনার চ্যানেলের নাম পরিবর্তন করতে পারেন। যদি আপনি সম্প্রতি আপনার চ্যানেলের নাম 3 বার বদলে দিয়েছেন তাহলে আপনাকে আবার এটি পরিবর্তন করতে 3 মাসের অপেক্ষা করতে হবে। তাই আপনি আপনার চ্যানেলের নাম সঠিকভাবে বসিয়ে ক্রিয়েট চ্যানেল অপশনটিতে ক্লিক করুন। আর এভাবেই আপনার ইউটিউব চ্যানেল বানানো সম্পূর্ণ হবে। ইউটিউবের চ্যানেলের লোগো সেট করব কিভাবে? প্রথমে আপনার চ্যানেলের মানব আকৃতি লোগোর উপর ক্লিক করুন, তারপর এডিট অপশনটির উপরে ক্লিক করুন। এবার আপলোডের উপর ক্লিক করুন, তারপর আপনার ডিভাইস থেকে বাছাই করে একটি ছবি আপলোড করুন। এবং আপনি চাইলে ছবিটি ক্রপ করতে পারেন। এইভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের লোগো সেট করতে পারবেন। ইউটিউব চ্যানেলের ব্যানার সেট আপ করবো কীভাবে? সবার প্রথমে আপনার চ্যানেলে যাওয়ার পর কাস্টমাইজ চ্যানেল অপশনটিতে ক্লিক করুন। এবার অ্যাড চ্যানেল আর্ট অপশনটিতেও ক্লিক করুন। এখন আপনার কম্পিউটার থেকে আপনার চ্যানেলের ব্যানারটি খুঁজে নিয়ে আপলোড করুন। কিন্তু একটি ব্যাপারে মাথায় রাখা আবশ্যক, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনার চ্যানেলের ব্যানারটি 2560x1440 পিক্সেলের হতে হবে, অন্যথায় আপনার আপলোড করা ব্যানারটি আপলোডে ব্যর্থ হবে। আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপলোড হয়ে যাবে। তারপরে আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলের ব্যানারটি অ্যাডজাস্ট করতে পারেন, তারপরে সিলেক্ট অপশনের উপর ক্লিক করুন। এভাবেই আপনি আপনার ইউটিউব চ্যানেল ব্যানার সেট আপ করতে পারবেন।